ইউক্রেনে গত 7 দিন ধরে চলছে রাশিয়ান অভিযান। এরই মধ্যে মস্কোর পরবর্তী টার্গেট নিয়ে শুরু হয়েছে আলোচনা। আলোচনার সূত্রপাত নেট মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত বেলারুশের প্রেসিডেন্টের একটি ভিডিওকে ঘিরে। এই ভিডিওতে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে একটি ম্যাপে দেখিয়েছিলেন রাশিয়ার পরবর্তী হামলার লক্ষ্যবস্তু মলদোভা। নিউ ইয়র্ক পোস্টে এক প্রতিবেদনে এ তথ্যই বলা হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে লুকাশেঙ্কো একটি ম্যাপের সামনে দাঁড়িয়ে আছেন। ওই ম্যাপে ইউক্রেনকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। নিউ ইয়র্ক পোস্টের মতে লুকাশেঙ্কো দক্ষিণ ইউক্রেন থেকে মলদোভায় একটি পরিকল্পিত হামলার কথা বলছেন বলে মনে করা হচ্ছে। ভিডিওতে আরও দেখা গেছে রাশিয়া এরই মধ্যে যেসব আক্রমণ চালিয়েছে ম্যাপে সেসব জায়গা চিহ্নিত করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য হিলের প্রতিবেদনে বলা হয়েছে ম্যাপে ইউক্রেনে রুশ সেনাদের অভিযান ও সেসব লক্ষ্যস্থলে হামলা চালানো হবে তা চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে মলদোভার বিচ্ছিন্ন অঞ্চল ট্রান্সনিস্ট্রিয়াতেও হামলার পরিকল্পনার বিষয়টি দেখানো হয়েছে। সাবেক সোভিয়েতভুক্ত দেশ মলদোভার সীমান্ত রয়েছে ইউক্রেন ও রাশিয়ার উভয়ের সঙ্গেই। লুকাশেঙ্কো মঙ্গলবার অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের বৈঠকেই দেশটির দক্ষিণান্তের সীমান্ত দিয়ে ইউক্রেনে আরও সৈন্য পাঠানোর ঘোষণা দেন বলে বার্তা সংস্থা AFP-র প্রতিবেদনে বলা হয়েছে। এ ছিল এখনকার নিউজ আপডেট। পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।